উনি কতবার সাফা মারওয়ার উপরে চলেছেন, নেমেছেন জানেন, কোথাও কোনো পানি নাই। এরপরে নিজের মনটাকে বুঝ দেওয়ার জন্য দৌড়ে সাফা পর্বতের উপরে উঠলেন, খোঁজাখুঁজি করলেন কিন্তু পানি নাই। দৌড়ে আসলেন, না জানি সন্তান বুঝি এতক্ষণে মারা গেছে, এসে দেখলেন না এখন পর্যন্ত বেঁচে আছে। আবার দৌড় লাগাইলেন মারওয়া পাহাড়ের উপরে, ওখানে গিয়ে খোঁজাখুঁজি করে কোনো পানি নাই। এমনটি করে একবার দুইবার তিনবার সাতবার পর্যন্ত যখন চক্কর দিলেন, হযরতে ইসমাইল পয়গম্বর ছোট্ট শিশুটি তৃষ্ণার ক্ষুধার কারণে যখন তার পায়ের গোসার দাগে আল্লাহর জমিন পর্যন্ত খানিক গর্ত হয়ে গেল, রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডেকে বললেন, জিব্রাইল যাও, আর কতক্ষণ পর্যন্ত আমি আমার পয়গম্বর পয়গম্বর পত্নী আর তার সন্তানের পরীক্ষা নেব, পরীক্ষার রেজাল্টের টাইম এসেছে, যাও। ইসমাইল পয়গম্বরের পায়ের গোসা বারবার আঘাত করে জমিনের যেই জায়গায় একটু গর্ত হয়েছে ওইখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা এখনই জারি করে দাও। السلام عليكم الكريم شاغوتم আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আমাদের রসুলের জন্য, দোয়াটা করলেন এক সাংঘাতিক মুহূর্তে, আপনাদের তো কষ্ট হচ্ছে না? সুর সারা কিন্তু আজ করব কথা বলে না, আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, অনেক ছেলে পেলে আমাদের আছে সাংঘাতিক শিয়ান, খুব চালাক, যেই দেখে বাড়িতে কোনো ভিআইপি মেহমান আসছে তখন আব্বার কাছে গিয়ে বলবে যে আব্বা টাকা দেন, এটা দেন, ওইটা দেন। বাসার ভিতরে ভিআইপি মেহমান আসছে মার সামনে, তখন গিয়ে বলবে যে আম্মু এটা দাও ওইটা দাও। এই জাতীয় কিছু ছেলে আপনাদের ঘরে আছে না নাই? মা দিতে না চাইলে কি হবে, মেহমানের সামনে ইজ্জত আর সম্মান রক্ষার্থে দিতেই হয়, যতটুকুন চায় ততটুকুন নাও যদি দেয় কিছুটা হলে দিয়ে মান রক্ষা করা লাগে। তাহলে বোঝা গেল কিছু টাইম এমন থাকে যেই টাইমে দিতে ইচ্ছা না থাকলেও পরিবেশের কারণে দিতে হয়। সম্মানিত হাজিরিন, যেই ক্ষেত্রে মা দিতে না চাইলেও দিতে হয়, এইরকম না হয় যদি এমন হয় যে মা তার ছেলেকে দেওয়ার জন্যই খুঁজতেছে, সেই ছেলে এসে ভিআইপি মেহমানের সামনে মার কাছে ওই জিনিসেরই আবেদন করছে, তাহলে বলেন তো দেখি এখন কি যা চেয়েছে তাই পাবে না আরো একটু এক্সেস পাবে? এক্সেস পাবে, এখন এক্সেস পাবে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য যে দোয়া করেছেন এটা একটা সাংঘাতিক মুহূর্তে দোয়া করেছেন। কি দোয়া করেছেন, কিভাবে দোয়া করেছেন এটা আপনাদেরকে বুঝাইতে চাইলে একটু পূর্বের কথা বুঝতে হবে, আপনাদের ধৈর্য কুলাবে তো? মাশাআল্লাহ, আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্পর্কে পিতা, বলেন না কেন পিতা, উনি জাতি পিতা, আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু অনেক বড় চেয়ারে আল্লাহ তাকে বসাবেন, এই জন্য তার পরীক্ষা কি কম হবে না বেশি হবে? বেশি হবে। আপনারা জানেন যেই চাকরিতে পরীক্ষা নাই ওই চাকরিতে প্রমোশনও নাই, যেই চাকরিতে যত বেশি পরীক্ষা ওই চাকরিতে অত বেশি প্রমোশন। আমি দুইটা মিশাল দিলে বুঝবেন, ডিফেন্সের চাকরি যারা করে সৈনিক, এদের দেখবেন 3 মাস 6 মাস 9 মাস পরে পরে পরীক্ষা দিতে হয়, এরা একজন সৈনিক পরীক্ষা দিতে 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 লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়ে যায়, পক্ষান্তরে পরীক্ষা নেই আর কোনো প্রমোশনও নাই, গ্রাম পুলিশ হিসাবে ঢুকছে আর চৌকিদার হয়ে মরবে, কথা বলেন না কেন? প্রমোশন হইলো না একটাই রইলো, প্রমোশন হইলো না একটাই রইলো, ওই যেই গ্রাম পুলিশ সেই চৌকিদার, এদের পরীক্ষাও নাই প্রমোশনও নাই। তো বলতেছিলাম যার পদ যত বড় হয় তার ঝুঁকি তত নিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছেন, আশাদুন নাসি বালা আন আল আম্বিয়া উতুম্মাল আমসাল ফাল আমসাল,
নবীজি বলেন পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে নবী এবং রসূলগণকে। নবী আর রসূলগণদের সাথে যার সম্পর্ক যত গভীর, এই দুনিয়াতে তার পরীক্ষা তত বেশি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হবেন, নরমাল পরীক্ষা দিয়ে হবে কি? আল্লাহ পাক তাকে পাঠাইলেন, জন্মই দিলেন পরীক্ষার হলে। কিসে জন্ম দিলেন? জন্মই নিছে পরীক্ষার হলে। হুজুর কেমনে পরীক্ষার হলে জন্ম নিল? পরীক্ষার হলে জন্ম নিল তার অর্থ হলো উনি হবেন তাওহীদবাদী মানুষের জাতির পিতা। অথচ উনি যে ঘরে জন্ম নিলেন তার বাবা তাওহীদ মানে না মূর্তি পূজা করে, মা তাওহীদ মানে না মূর্তি পূজা করে, চাচারা তাওহীদ মানে না মূর্তি পূজা করে, ফ্যামিলি তাওহীদ মানে না মূর্তি পূজা করে, সমাজ তাওহীদ মানে না মূর্তি পূজা করে। বাবার কন্ডিশন তো এত জটিল, শুধু মূর্তি পূজা করে না, নিজে মূর্তি বানায়, মূর্তি কালার করে, এরপরে মূর্তি বাজারজাত করে, মূর্তির পক্ষে মানুষকে তবলিগ আর তশকিল করে। এত বড় সিরিয়াস ঘরে সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইলেন, কিন্তু মালিক যত পরীক্ষা নিলেন সব পরীক্ষাতেই হযরত ইব্রাহিম পয়গম্বর কি করলেন? আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলেন, ওয়া ইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে যতবার পরীক্ষা নিলাম উনি ততবার পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছোট পরীক্ষা নিলেই ঈমান চলে যায়, আর উনি সব পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওনার পরীক্ষার একটা জটিল পরীক্ষা ছিল এটা, উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করতেছিলেন। এক বছর, দুই বছর, দশ বছর, বিশ বছর, পঞ্চাশ বছর, আশি বছর এ দোয়া করছেন, সত্তর আশি বছর। আল্লাহ একটা সন্তান দেও, আল্লাহ একটা সন্তান দেও, আল্লাহ নেককার সন্তান দেও। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের দোয়াকে কবুল করলেন, প্রতিফল দিলেন। আশি বছর পরে একশো বছর বয়সের কাছাকাছি, সাতানব্বই বছর বয়স। আল্লাহ, তার আগে ওনাকে আরেকটা সন্তান দিলেন, উনি জন্মগ্রহণ করলেন ওনার দ্বিতীয় স্ত্রীর পেট থেকে, তার নাম হাজেরা আলাইহাস সালাম, সন্তানের নাম ইসমাঈল। বার্ধক্য বয়সে বাচ্চা পেয়েছে, বাচ্চাও নরমাল কোনো বাচ্চা না, আমাদের দেশের মডেল না, তো অল্প কি এখনই তাই যে তাপ। তাহলে কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি পরিমাণে তাপ ছিল? কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, পানি নাই, মানুষ নাই, পরমা সুন্দরী এক নারী আমাদের আম্মা হাজেরা আলাইহিস সালাম তার দুগ্ধপায়ী সন্তানকে নিয়ে আসেন। সূর্য যখন ওঠে তখনই চূড়ান্ত পর, একটু যখন সূর্য উপরের দিকে ওঠে তখন বন্ধুরা আমার মুখ থেকে শুরু করে বুক থেকে শুরু করে টোটাল মানুষের বডিটাই শুকায়া যায়। চূড়ান্ত তৃষ্ণার কারণে অন্তরের ভিতরে আবেগ উদয় হয়, কমপক্ষে একটা ঢোক পানি যদি একটু তৃপ্তি করে পান করতাম। কিন্তু হযরতে হাজেরা আলাইহাস সালাম চিন্তা করলেন, আমার হাজবেন্ড কতদিন পরে আসবেন বলে জান নাই, আমি যদি এখন এক ঢোক পানি একবারে পান করে ফেলি আর দুই দিন পরে যখন পানি ফুরায়া যাবে তখন তো আমি আমার জিহ্বাটাকেও পানি দিয়া একটু ভিজানোর সুযোগ পাবো না। আমাদের দেশের স্বাস্থ্য বিজ্ঞানীদের মতামত, যেই সন্তানকে দুধ পান করায় মা, ওই মাকে বন্ধুরা আমার 2500 ক্যালোরি খাবার খেতে হবে। হযরতে হাজেরা আলাইহাস সালাম 2500 ক্যালোরি খাবার কেমনে পাবেন?
ওনার তো খাবার নাই, পানি দেওয়া পর্যন্ত বন্ধুরা আমার তৃষ্ণা মিটাবার জন্য তৃপ্তি সহকারে এক ডোক পানি পান করারও সুযোগ নাই। সঙ্গত কারণে কয়েকদিনের ভিতরেই হযরতে হাজেরা আলাইহাসসালামের স্তনের দুধ শুকায়া গেল। সন্তান ক্ষুধার তৃষ্ণায় যখন কাঁদে, মা একটু পানি নিয়ে সন্তানের মুখের ভিতরে দিয়ে ভিজায়। এমনটি করতে করতে একদিন সেই পানিগুলা বন্ধুরা আমার শেষ হয়ে গেল। এখন সন্তান কাঁদতেছে, মা কি করবে? মা সেই মুহূর্তেও সন্তানকে বাঁচাবার জন্য নিজের জিহ্বাটুকু সন্তানের মুখের ভিতরে দিয়া নিজের জিহ্বা দিয়া ভিজাইতে চাইল। মুসলমান ভাইরা, রে আমার কথাগুলো দিল দা বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিহ্বাটাকে অটোমেটিক ঝর্ণা বানিয়ে দিয়েছেন। 1,00,000 জিহ্বাকে কেটে এক জায়গায় করে যদি আপনারা এটা বন্ধুরা আমার কি করতে থাকেন, জীবনেও কোনোদিন এক ফোঁটা পানি বের হবে না। কিন্তু কোনো একজন মানুষের সামনে কেউ এসে যদি এক কোষ তেঁতুল খাওয়া শুরু করে, পানির কোনো অভাব হবে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম। তার মানে এটা কুদরতি ঝর্ণা। মা তার ঠোঁটটাকে দিয়া সন্তানের ঠোঁটের ভিতরে দিয়ে দিয়ে তার জিহ্বার পানি দিয়া সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন। কিন্তু কতদিন পর্যন্ত চলে? এক পর্যায়ে এসে মায়ের মুখটাও শুকে গেল, সন্তানের মুখটাও শুকে গেল, তাদের কান্নায় আর চোখের পানি আসে না, কণ্ঠ থেকে মা এবং ছেলে কারো কোনো আওয়াজ বের হচ্ছে না। সন্তান চূড়ান্ত ক্ষুধার তৃষ্ণার কারণে জমিনের ভিতরে বাঁকা হয়ে খেসা খেসি শুরু করে দিল। হযরতে হাজেরা আলাইহাসসালাম নিজের কলিজার টুকরা সন্তানের মৃত্যুর বন্ধুরা আমার এই দৃশ্য দেখার জন্য তো কখনোই প্রস্তুত ছিলেন না। উনি কখনোই দেখতে পারতেছেন না। উনি কতবার সাফা মারওয়ার উপরে চড়েছেন, নেমেছেন, জানেন কোথাও কোনো পানি নাই। এরপরেও নিজের মনটাকে বুঝ দেওয়ার জন্য দৌড়ে সাফা পর্বতের উপরে উঠলেন, খুঁজাখুঁজি করলেন, কিন্তু পানি নাই। দৌড়ে আসলেন, না জানি সন্তান বুঝি এতক্ষণে মারা গেছে, এসে দেখলেন না এখন পর্যন্ত বেঁচে আছে। আবার দৌড় লাগাইলেন মারওয়া পাহাড়ের উপরে, ওখানে গিয়ে খোঁজাখুঁজি করে কোনো পানি নাই। এমনটি করে একবার, দুইবার, তিনবার, সাতবার পর্যন্ত যখন চক্কর দিলেন, হযরতে ইসমাইল পয়গম্বর ছোট্ট শিশুটি তৃষ্ণার ক্ষুধার কারণে যখন তার পায়ের গোসার দাগে আল্লাহর জমিন পর্যন্ত খানিক গর্ত হয়ে গেল, রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডেকে বললেন, জিব্রাইল যাও, আর কতক্ষণ পর্যন্ত আমি আমার পয়গম্বর, পয়গম্বর পত্নী আর তার সন্তানের পরীক্ষা নেব, পরীক্ষার রেজাল্টের টাইম এসেছে, যাও। ইসমাইল পয়গম্বরের পায়ের গোসা বারবার আঘাত করে জমিনের যেই জায়গায় একটু গর্ত হয়েছে ওইখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা এখনই জারি করে দাও। মুসলমান ভাইরা, রে আমার কথাগুলা দিল দে বুঝবেন, সেইখান থেকে পানি বীর 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 করে উঠা শুরু হলো। 7 নম্বর চক্কর দিয়ে হযরতে হাজেরা আলাইহাসসালাম যখন সন্তানের নিকটে চলে এলেন, ভাবতেছিলেন এতক্ষণে বুঝি আমার সন্তান বেঁচে নাই, সন্তান যদি মরে গিয়ে থাকে তাকে কে জানাজা করবে, কে তার কবরে ঢুকাবে, এখানে তো আমি ছাড়া আর কোনো মানুষ নাই, চোখের পানিও নাই। আসলেন পাগলের মতো দৌড়ে, এসে দেখলেন আল্লাহর কি কুদরত, যেই জমিনে শত শত বন্ধুরা আমার ফুট ডিপ করলে কোনো পানির সন্ধান পাওয়া যায় না, সেই জমিনের পানি নিচ থেকে উপর দিকে বন্ধুরা আমার ঝর্ণা বেয়ে ওঠা শুরু করে দিয়েছে। হযরতে হাজেরা আলাইহাসসালাম চিন্তা করলেন পানি কতক্ষণে উঠবে, কতটুক পানি বা উঠবে, পানি যদি কিছুক্ষণ পরে ওঠা বন্ধ হয় তাহলে তো আমার লস হয়ে যাবে। জন্য চতুর্দিকে বান্দা দিয়ে বাঁধ নির্মাণ করে বন্ধুরা আমার বালি দিয়ে পানিগুলাকে জমানোর চেষ্টা করছিলেন।
কিন্তু পানি কোনোভাবেই থামতেছে না, উঠতে বাদ বন্ধুরা আমার উপসে পড়া যখন শুরু করলো, হযরতে হাজরা আলাইহাসসালাম তখন পানিকে সম্বোধন করে বলেছিলেন জম 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 জম, তার মানে থাম থাম পানি। হযরতে হাজরার এই কথা আল্লাহ পাক কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত সেই ঝর্ণার নাম জম জম। ও মুসলমান, হযরতে হাজরা আলাইহাসসালাম তো আশঙ্কা করতেছিলেন কতক্ষণ পরে না জানি পানি বন্ধ হইয়া যায়। হযরতে হাজরা আলাইহাসসালাম চলে গেছেন কত হাজার বছর আগে, আজ পর্যন্ত জমজম এমন পানি দেওয়া শুরু করে দিয়েছে। ও মুসলমান, তামাম দুনিয়া থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা মক্কায় থাক আর মদিনায় থাক, শুধুই মাত্র কেবল মাত্র জমজমের পানি তাদের জন্য ব্যবস্থা আছে, অন্য পানি চাইলে তাদেরকে কিনে খেতে হবে, জমজমের পানি ফ্রি। আমার জানা মতে পৃথিবীর এমন একজন হাজি পাওয়া যাবে না যেই হাজি মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেছে কিন্তু বন্ধুরা আমার জমজমের পানি নিয়ে আসে নাই। ঠিক বললাম না বে? ঠিক বললাম। কোনো কিচ্ছু যদি না নিয়ে আসে কমপক্ষে জমজমের পানি নিয়ে আসে কেন? কারণ এ প্রদান করেছেন, সুবহানাল্লাহ বলেন, শিফা দিয়েছেন। ও মুসলমান, এই সন্তান এত কষ্ট করে লালন পালন হলো, একটু যখন বড় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো একটা পরীক্ষা চলে আসলো। কতটুকু বড় হওয়ার পরে পরীক্ষা, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআনে পাকে আল্লাহ নিজেই বয়ান করেন, সন্তান যখন বাবার কাদের সহযোগী বন্ধুরা আমার হলো, রব্বুল আলামিন আরো একটা পরীক্ষা চালায় দিলেন, পয়গম্বর তুমি তোমার সন্তানটাকে আমার সন্তুষ্টি অর্জনে জব করে দাও। বলুন তো দেখি, ইব্রাহিম পয়গম্বর এই পরীক্ষাতে পাশ করেছেন না ফেল করেছেন? হযরত ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে মিনাতে নিয়ে গেলেন জব করার জন্য। ইতিহাস আপনাদের জানা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ সাদদাফাতার রুইয়া, কদ সাদদাফাতার রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, আপনি এই স্বপ্ন সত্য করে দেখিয়েছেন, আল্লাহ পাক জব হতে দেন নাই, উনি তো জব ঠিকই করেছেন, আল্লাহ হতে দেন নাই সেটা ভিন্ন কথা। এই সন্তান নিয়ে আসলেন, বড় হলো, আল্লাহ পাক এখন আরেকটা হুকুম দিলেন, কি? ইব্রাহিম, আপনি আপনার ছেলেটাকে সঙ্গে করে আমার ঘরটা পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ বললেন না রে? আমার ঘরটা পুনর্নির্মাণ করেন। কাকে সাথে করে? আপনার ছেলেটাকে সঙ্গে করে। আপনি হেড মিস্ত্রি, আল্লাহ কোন জায়গায় গড় উঠাবো, কতটুক ধরবো, কতটুক প্রস্থ, ওয়াল কতটুকু উঠবে, আল্লাহ জানায় দিলেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যান আমি দেব। সুবহানাল্লাহ বললেন না যে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিবেন? কতটুকু ধরবো, কতটুকু প্রস্থ, কতটুকু উঁচা, এটা আমি দেব। আপনি হেড মিস্ত্রি হিসাবে কাজ করবেন, যোগাইলা সহযোগী থাকবে আপনার ছেলে ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম রেডি, এতে তো সন্তান কুরবানি দিতে বলছেন তাই দিয়েছে, স্ত্রী পুত্র পুত্রকে নির্বাসনে দিতে দিয়েছেন তাই দিয়েছেন, ঘর বানান তো নরমাল কাজ। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানানোর জন্য আল্লাহ পাকের প্ল্যান দিলেন। প্ল্যানটা আপনারা চিনবেন যারা হজে অথবা ছবিতে দেখছেন, কাবা শরীফের উত্তর দিকে খানিকটা দেয়াল দেয়ার মতো আছে, দেখছেন তো? ওই দেয়ালের ওইটুক সহ বর্তমান যে কাবা ঘর আছে এই টোটালটা আল্লাহ পাকের ডিজাইন প্ল্যানে, এটা হলো খানায় কাবা। পরবর্তীতে যে কোনো কারণে ওইটুক বাদ পড়েছে, এটার ইতিহাস জানতে চাইলে আরেকদিন ওয়াজের দাওয়াত দেওয়া লাগবে।
তাহলে ইতিহাস জানতে পারবেন এ পর্যন্ত কাবা ঘর কতবার ভাঙ্গা হয়েছে, কতবার নির্মাণ হয়েছে, কে ভাঙছে, কে নির্মাণ করছে, ইতিহাস আপনাদের সামনে আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন পাথর দিয়া, ইট তো নাই, পাথর ইটের তো দরকারই নেই, পাথর দিয়া এই ইট গাঁথা শুরু করলেন, ওয়াল গাঁথা শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলি নিয়ে এসে দেন আর গাঁথুনির কাজ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু গাঁথতে গাঁথতে একটা পর্যায়ে উপরে উঠে গেছে। এখন তো উপরেরটা যদি গাঁথতে চায় তাহলে আমাদের সিরাজগঞ্জে ভাষায় বলে ভাড়া বান্দা। আপনারা কি বলেন? ভাড়া বান্দাই বলে, রাজমিস্ত্রিদের পরিভাষা ভাড়া বান্দা। তো এখন তো ভাড়া বান্দা ছাড়া আর পাথর গাঁথা যাচ্ছে না, তো ভাড়া বান্ধবেন কি দেয় ইব্রাহিম আলাইহিস সালাম? বাস কই, কাক কই, গাছ কই? তো কাপ নাই, বাস নাই, রড নাই, পাইপ নাই, তো ভাড়া বান্ধবেন কি দিয়ে? মালিক তো বলছেন ওয়াল আরো উঁচু করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ আর তো আর হাতের নাগাল পায় না। আল্লাহ পাক উত্তর করলেন, আপনার জন্য আমি অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বললেন না যে আমি কি শব্দ বলি, শব্দগুলো মনে রাখবেন, অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। লিফট মানেই তো অটো, লিফট আবার ম্যানুয়াল হয় না, কিন্তু তো অটোই হয়, তার উপরে আবার অটো বলছি। তার কারণ মানুষের তৈরি লিফট, এটা উঠতে চাইলে নিচে নামতে চাইলে সুইচ টিপতে হয়, ক্লিক করতে হয়, আঘাত করতে হয়, তাহলে উঠানামা করে। আল্লাহ বলেন আমি যে তোমাকে লিফট দেব এটা সুইচ টিপতে হবে না, অটো সেন্সর লাগানো আছে, যখন উপরে ওঠার দরকার হবে একাই তোমাকে দিয়ে উপরে উঠবে, আবার যখন নিচের থেকে পাথর নেওয়ার দরকার হবে তখন এই লিফট একাই নিচের দিকে নেমে আসবে। সেই লিফট, সেই অটো লিফট আজও কাবা শরীফের দরজার একটু পিছনেই গ্লাস দিয়ে সুন্দর করে বেষ্টন করা আছে, মাকাম ইব্রাহিম। ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহ পাকের ঘরের নির্মাণ করেছেন। পাথর তো শক্ত, পা দিলে কষ্ট হবে, নবী আল্লাহর ঘরের মিস্ত্রি যারা হবে তাদের আবার কষ্ট হবে কেমনে? এজন্য আল্লাহ পাক পাথরকে রেশমের চাইতে সফট বানায় দিয়েছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা এখনো যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করে আসেন, আমি তো কয়েক মাস আগে আবার দেখে আসলাম। এতো কয়েক মাস আগেই দেখে আসছে, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করে দেখবেন পদচিহ্ন এখনো রয়েছে, দিব্যি পদচিহ্ন। সম্মানিত হাজিরিন, এখন বলেন তো দেখি, একজন মালিক আপনি বলছেন কোনো রাজমিস্ত্রিকে যে তুমি আমার বাড়ি বানাও, সে বানাইছে তো বানাইছে, দশতলা পুরাটা বানাইছে, পর্যন্ত টাকা টুকা কিছু চায় না, যেদিন কাজ কমপ্লিট হয়েছে ওই দিন এসে বলতেছে স্যার আমার বিলটা দেন। আজকে কি না দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? মাসখানে চাইলে না দেওয়ার সুযোগ ছিল যে কালকে নিয়ে কাজ যেহেতু শেষ, এখন যদি চায় তাহলে তো আর না দেওয়ার সুযোগ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ঘরটা বানায়া মুলতাজাম, মুলতাজাম চিনেন কিনা আপনারা? মুলতাজাম হলো কাবা শরীফের যে দরজা আছে, এই দরজা আর হাজরে আসওয়াদের কর্নার, এর মাঝখানে যেখানে কাবা ওয়াল আছে এটাকে বলা হয় মুলতাজাম। এই জায়গাটা বুকের ভিতরে জড়ায় ধরতে হয়, এখানে গাল লাগাইতে হয়, কপাল লাগাইতে হয়, চুমু খেতে পারেন, জড়ায় ধরতে পারেন, অন্য জায়গাতে জড়ায় ধরার ফজিলত নেই। রুকনি আমানিতে শুধু এরকম করে মাসেহ করবেন, একটা মুসা দিবেন, নেকি আছে। হাজরে আসওয়াদের ওখানে চুমা দিবেন, দোয়া করবেন, নেকি আছে। মিজাবে রহমতের নিচে খানায় কাবার পানি যেই ই দিয়ে পড়ে ওইখানের ফায়দা আছে, হাতিমে কাবার ভিতরে দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহর ঘরে দেয়াল ধরলে মুলতাজামে ধরতে হবে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল পয়গম্বরকে সঙ্গে করে খানায় কাবা কমপ্লিট তৈরি করার পরে পুরা বডিটা আল্লাহ পাকের ঘরের ওয়ালের সঙ্গে পুরা বুকটা লাগায় দিলেন, গালখানা লাগায় দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন অনেকগুলি।
তার ভিতরে একটা দোয়া ছিল, রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.